আচ্ছা, শুনতে পাচ্ছে শোকে। কত পার্সেন্ট চার্জ আছে? 61। ঠিক আছে, হয়ে যাবে। হেডফোনস লাগিয়েছিস? আচ্ছা, লাগিয়ে নিচ্ছি, এমনি লাগিয়ে আছে। লাগিয়ে হুম 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 যা। হ্যাঁ, লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, তোর বইটা খুলে না। হুম, আচ্ছা, জাস্ট এক মিনিট, আমি আসছি। ভিডিও ক্লিয়ার আছে? হ্যাঁ, একদম। আচ্ছা, একটু ওয়েট করেন, এক্ষুনি আসছি। হুম হুম আচ্ছা, তো তাহলে লাস্টে একটু পোর্শন বাকি আছে, সেটুকু করিয়ে আমি তোকে এক্সারসাইজ ঢুকে যাচ্ছি। পেজ নাম্বার 93-তে চলে আয় তোর বইতে। চলে এসেছি। আচ্ছা, তো ই কমার্স থেকে তাহলে আজকে আমরা শুরু করব। হ্যাঁ, তো ই কমার্স কি? সবার প্রথমে এটাকে বোঝানোর জায়গায় আমি আগে তুমি কিছু এক্সাম্পল দিয়ে যাতে তুই বুঝতে পারিস। তো আমরা যে ই কমার্স ওয়েবসাইট গুলো ইউজ করি প্রাইমারিলি, তাদের মধ্যে পড়ে হচ্ছে অ্যামাজন, দেন ইউ হ্যাভ ফ্লিপকার্ট, ও দেন আচ্ছা, ইউ হ্যাড স্ন্যাপডিল। স্ন্যাপডিল এখন খুব একটা কেউ ইউজ করে না। দেন ইউ হ্যাভ পেটিএম মল অ্যান্ড সো মেনি আদার্স। তো এই ই কমার্স সাইট মানে কি? এখানে ই, যেমন ফর এক্সাম্পল আমরা যখন যখন আমরা বলি মেল, ইমেল, রাইট? তো ইমেল মানে কি? ইলেকট্রনিক মেল। হ্যাঁ ই হ্যাঁ কমার্স মানে কি? ইলেকট্রনিক কমার্স। জেনারেলি আমাদেরকে যদি কেনাকাটা করতে হয়, আমাদেরকে ফিজিক্যাল স্টোরস এ ভিজিট করতে হয়, রাইট? আমাকে যদি গ্রসারির হ্যাঁ হ্যাঁ জিনিসপত্র কিনতে হয়, আমাদেরকে গ্রসারি স্টোরে যেতে হয়। স্টেশনারি আইটেমস কিনতে হলে আমরা স্টেশনারি দোকানে যাই। তো ই কমার্স মানে এটা বলতে চাইছে যেই যে কমার্সটা ইলেকট্রনিক্যালি হয়। তো আমরা যখন অ্যামাজন থেকে কিছু কিনতে চাই, তখন আমরা অ্যামাজনের ওয়েবসাইট ভিজিট করি। হ্যাঁ ফ্লিপকার্ট থেকে কিছু কিনতে চাইলে ফ্লিপকার্টের ওয়েবসাইট ভিজিট করি। তো এভরিথিং হ্যাপেন্স অনলাইন। তো দেয়ারফর বাইং অ্যান্ড সেলিং অফ গুডস অর সার্ভিসেস ইউজিং ইলেকট্রনিক মিনস ইজ নোন অ্যাজ ই কমার্স। ডেফিনেশন, আচ্ছা, এটাকে একটু মার্ক করে নে। ডেফিনেশন, তো র্যাপিড ইনক্রিজ ইন দ্য ইউজ অফ মোবাইল টেকনোলজি and the desire of people to get things done quickly has prompted e-commerce companies to opt for mobile apps to supplement their business. So nischoy amazon theke kenakata kono na kono point e korechis, amazon ba flipkart theke korechis, right? In fact aajkal kar dine dekhis tor barite tu joto gulo phone kinechis, thik ache, eta tor koto number phone jeta tu use korchis? Eta third third eta to er ager je dutu phone tor tu use korchis sei phone gulo kotha theke kena hoyechilo? দোকান থেকে নাকি অনলাইন? হ্যাঁ, একটা অনলাইন কেনা হয়েছিল আর একটা এমনি। আচ্ছা, ওকে, একটা এমনি কেনা হয়েছিল। তো জিনিসটা তাহলে দেখতে পাচ্ছি, ইনফ্যাক্ট কারেন্ট মোবাইলটা কোথা থেকে কেনা হয়েছিল? এটা এমনি দোকান থেকে। এটা এমনি দোকান থেকে। আচ্ছা, তো জেনারেলি কারেন্টলি তুই দেখবি যে তোর এখন একটা ট্রেন্ড চলে এসেছে যে আমরা ইলেকট্রনিক ডিভাইসেস যাই কিনি না কেন, এখন সস্তা নয়, এখন ফর সাম রিজন দাম টাম বেড়েছে বাজেটটা অ্যানাউন্স করার পরে, বাট স্টিল জেনারেলি এটা দেখা যায় যে অনলাইনে দামটা সস্তা ইলেকট্রনিক আইটেমস এর কম্পেয়ার টু, হ্যাঁ, কম্পেয়ার টু অফলাইন স্টোর, ঠিক আছে? ইনফ্যাক্ট আমাদের, তোর যদি কিছু কেনাকাটা করতে হয়, আমাদেরকে আবার দোকানে যাওয়া, দোকান থেকে জিনিসপত্র আবার নিয়ে আসা, দ্যাট বিকামস কোয়াইট আ হ্যাসল। তো সেগুলো সরানোর জন্য বা এড়ানোর জন্য আমরা এই অনলাইনে অর্ডার গুলো করে থাকি, রাইট? যেরকম একটা এক্সাম্পল আমি তোকে দিচ্ছি, আমার মনে আছে যখন আমার কম্পিউটার কেনা হয়েছিল, ঠিক আছে? তো কম্পিউটার কেনা হয়েছিল হলো চাঁদনি চক থেকে। তো চাঁদনি চকে সুপ্রিম বলে একটা দোকান আছে, সুপ্রিম দা আইটি মল, সেখান থেকে আমার কম্পিউটারটা কেনা হয়েছিল। তো সেখানে কম্পিউটার কেনা হলো, পার্টস গুলো কেনা হলো, পেমেন্ট করা হলো, তারা আমার কম্পিউটারটা অ্যাসেম্বল করে দিল। অ্যাসেম্বল করার পরে দ্য নেক্সট থিং ওয়াজ যে আমরা সেটাকে বাড়িতে আনবো কি করে, কারণ আমরা চাঁদনি চকে গেছিলাম আমি আর বাবা, ওর মেট্রো কোর্ট, ঠিক আছে? এখন মেট্রোতে ফর সাম রিজন ওই টাইমে আমাদের কম্পিউটার অ্যালাউ করছিল না আনতে দিতে। তো তখন আমাদেরকে কি করতে হলো, আমাদেরকে ট্যাক্সি ভাড়া করতে হলো, ট্যাক্সি ভাড়া করে তখন আমাকে এটা আনতে হলো। তো সেটা কবে কেনা হয়েছিল, বোধহয় 2012 এরকম দিকে বোধহয় কেনা হয়েছিল কম্পিউটারটা। আচ্ছা, আচ্ছা, তো তখন ওলা বোধহয় খুব একটা এত পপুলার ছিল না, তখন বোধহয় সবে শুরু হয়েছিল ওলা, বা হয়তো ছিলও না। তো সেই কারণে আমাদেরকে ট্যাক্সি থেকে ট্যাক্সি বুক করতে হয়েছিল। তো কখনো নর্মাল ইয়েলো ট্যাক্সি চড়েছিস? হ্যাঁ, অনেকটা ছোট। আচ্ছা, তো ইয়েলো ট্যাক্সিতে চড়ার আগে ইয়েলো ট্যাক্সিকে ডাকা নিশ্চয়ই দেখেছিস? হ্যাঁ
মানে তুই আমাকে হয়তো এটা বলতে পারবি যে অনেকগুলো ইয়েলো ট্যাক্সি তোর না করে দেওয়ার পরে হয়তো ফাইনালি একটা ট্যাক্সি পাওয়া যায়, তাই না? হ্যাঁ ঠিক একবার না বলছো, ঠা করে, না করার পরে যে ফাইনালি একটা ট্যাক্সি পাওয়া যায় ইয়েলো সে ট্যাক্সি বলে। নিতে ওরকমই হয়। হ্যাঁ ওরকমই হয়, তো ওরকম ঝামেলা করে আমাদেরকে বাড়িতে আনতে হয়েছিল। অ্যান্ড দ্যাট ট্যাক্সি ফেয়ার ওয়াজ কোয়াইট হাই, ইট টুক আস অ্যারাউন্ড 400 অর 500 রুপিস পারহ্যাপস। তো এই সব কিছু ঝামেলা এড়াতে এখন লোকেরা অনলাইনে অর্ডার করে, কারণ অনলাইনে অর্ডার করলে পরে বেশিরভাগ অর্ডার যেই আমরা ফ্রি ডেলিভারি পাই, রাইট? হ্যাঁ এই জিনিসটা এখানে বলা আছে, দ্য র্যাপিড ইনক্রিজ অফ মোবাইল টেকনোলজি অ্যান্ড দ্য ডিজায়ার অফ পিপল টু গেট থিংস ডান কুইকলি। লোকেরা সবকিছু আজকাল চট জলদি চায়, মানে হয় এক্ষুনি হয়ে গেলে খুব ভালো হয় এরকম টাইপের ব্যাপার। তো সেই কারণে প্রত্যেকটা ই কমার্স কোম্পানি কি করেছে, তারা নিজের সাইটের জন্য একটা করে মোবাইল অ্যাপ বানিয়েছে। ইনফ্যাক্ট তুই এমন কোনো ই কমার্স কোম্পানি হয়তো দেখবি না যাদের নিজস্ব মোবাইল অ্যাপ নেই। অ্যামাজনের মোবাইল অ্যাপ আছে, ফ্লিপকার্টের আছে, কারণ কম্পিউটার থেকে বসে অর্ডার লোকের এখন খুব কমই দেয়। এখন মোবাইলই আমাদের সবার হাতে থাকে, আমরা ডিরেক্টলি মোবাইল থেকে যা অর্ডার দেওয়া দিয়ে। বলছে দিস সেগমেন্ট হ্যাজ বিকাম সো ইম্পর্টেন্ট দ্যাট সাম ই কমার্স কোম্পানিজ হ্যাভ অপটেড ফর অ্যাপ বেসড সলিউশনস অ্যান্ড আর ডিসকন্টিনিউইং দেয়ার ই কমার্স ওয়েবসাইটস। এটা আমি জানি না এটা কজন এরকম করেছে, বাট স্টিল এখনো ওয়েবসাইট গুলো থাকছে। ইনফ্যাক্ট ই কমার্স ওয়েবসাইট চালানো ইজ মাচ চিপার দ্যান অপারেটিং অ্যান অফলাইন স্টোর, কারণ অফলাইন স্টোর এর ব্যাপারেই ভেবে দেখ, যদি কোনো একটা দোকান নিতে হয় তাহলে প্রথমত জায়গাটা তোর তো হবে না, তোকে সেই দোকানটা ভাড়া দিয়ে নিতে হবে, রাইট? এটা ভাড়া দিতে হচ্ছে এক নম্বর, দ্যাটস ওয়ান অফ ইউর এক্সপেন্স। নেক্সট কি, নেক্সট তুই যখন একটা দোকান ভাড়া নিস, দোকানের ভিতরে তেমন কিছু থাকে না, ঠিক আছে? মানে ফর এক্সাম্পল তোকে, তুই যদি তোর কি বলবো, লেটস সে তুই কম্পিউটারের পার্টস যদি বিক্রি করিস, তাহলে তোকে তোর কম্পিউটারের পার্টস গুলো সাজাতে হবে, ডিসপ্লেতে রাখতে হবে। ডিসপ্লেতে রাখার জন্য র‍্যাকস তৈরি করা বা শেলফস তৈরি করা এইসব কিছু তো আগের থেকে থাকবে না, এই ইন্টারনাল ফার্নিচার এক্সেট্রা এইসবের জন্য তোকে একটা টাকা খরচা করতে হবে ইনিশিয়ালি, ভাড়া প্লাস ওই তোর ইন্টারনাল ডিজাইনের জন্য এক্সপেন্সেস। তোকে প্রত্যেক মাসে ইলেকট্রিসিটি খরচা দিতে হবে, তিন নম্বর জিনিস। মোরওভার তোর দোকানটা যদি বড় হয়, তুই নিশ্চয়ই দোকানটাকে ক্লিন নিজে হাতে করবি না প্রত্যেক দিন, সেটা তোর পক্ষে হয়তো সম্ভব হবে না। তো সেই কারণে একটা লোক হায়ার করতে হবে, লোক বা যাই হোক, মানে তোকে তোর ক্লিনিং সার্ভিসের জন্য হায়ার করতে হবে। তোকে যদি তোর দোকানের মধ্যে লাইট ফ্যান যেগুলো আছে সেগুলো যদি কখনো খারাপ হয়ে যায়, তাহলে তোকে সেগুলোর রিপ্লেসমেন্টের জন্য টাকা খরচা করতে হবে। কত আমাদের এক্সপেন্সেস আছে একটা অফলাইন দোকান মেনটেন করার জন্য। বাট ইন কন্ট্রাস্ট একটা ইলেকট্রনিক স্টোর মেনটেন করার জন্য কিন্তু তেমন কোনো খরচাই নেই, কারণ একটা ইলেকট্রনিক স্টোর মেনটেন পুরোপুরি অনলাইন হচ্ছে। তোর আমাকে হয়তো কিছু নমিনাল ফিস দিতে হবে, আমাকে তোর শেলফ যে বানাতে হবে না, আমাকে ফ্যান আর ইলেকট্রিসিটি খরচা দিতে হবে না, এই সব কিছু কোনো খরচাই নেই। সেই কারণে আজকালকার দিনে বেশিরভাগ তোর কি বলবো বিজনেসেস আর গোয়িং অনলাইন, যাতে তাদেরকে একটা অফলাইন ফ্রন্ট না বানাতে হয়, কারণ অফলাইন ফ্রন্ট ইজ প্রিটি কস্টলি। এবার এক্সাম্পলস গুলো একটু তোর মাথায় রাখিস, সাম অফ দ্য মোস্ট পপুলার ই কমার্স অ্যাপস দ্যাট প্রোভাইড ফেসিলিটি টু শপ অনলাইন আর ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল, শপক্লুজ এক্সেট্রা। এক্সাম্পল দিতে বললে নিশ্চয়ই তুই দিতে পারবি, এটা একটু মাফ করে কিছু বলা আছে, তো এটা জাস্ট একটু রিডিং পড়ে নাকিস, ঠিক আছে? জাস্ট রিডিং বলে লিখে রাখ, জাস্ট একবার রিডিং পড়বে স্টোরির মতন। এখানে কি বলছে, আমাদেরকে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে গেলে আমরা কি করি, মোবাইলে প্রথমে প্লে স্টোরের আইকনটা ক্লিক করি। আইকন যদি এখন চেঞ্জ হয়ে গেছে, দিস তো ভেরি কি বলবো ভেরি ওল্ড আইকন, 2015 কি তারও আগে বোধহয় আইকনটা ছিল, যাই হোক। তারপরে তোকে কি করতে হবে, তোকে এখানে সার্চ করতে হবে হোয়াট অ্যাপ ইউ রিকোয়ার। সার্চ করলি, সার্চ করার পরে যেই সার্চ রেজাল্ট আসবে সেই সার্চ রেজাল্টের মধ্যে থেকে তুই কোনো একটা অপশন সিলেক্ট করিস, তারপরে তুই এখানে ইনস্টল বাটনে ক্লিক করিস অ্যান্ড দ্য অ্যাপ গেটস ইনস্টলড। Now, developing your own app, you know, you just একটা রিডিং পড়িস, ঠিক আছে? বাই চান্স যদি এখান থেকে কিছু কোশ্চেন আসে, যদি কিছু কোশ্চেন আসে তো এখান থেকে আনসার করে দিতে পারবি, ঠিক আছে? আচ্ছা
তো এখান থেকে তুই যেগুলো পড়িস বা যেগুলো মার্ক করে রাখ সেটা হচ্ছে এটা, এই ফুল ফর্মস গুলো একটু পড়ে নিস। এপিআই স্ট্যান্ড ফর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো এই এপিআই এর মানে কি? ফর এক্সাম্পল, তোকে যখন জাভা দিয়ে তোর স্ক্রিনের মধ্যে কোনো টেক্সট ডিসপ্লে করতে হয়, পারহ্যাপস ইওর নেম, তখন তুই কি লিখিস? তখন কি তখন যদি কিছু স্ক্রিনে দেখাতে হয় তুই কিছু একটা কোড লিখিস না? হ্যাঁ, একটা মেসেজ দি, সিস্টেম ডট কি লিখতে হয়? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, প্রিন্ট এলএন বা প্রিন্ট। তো এখানে এই যে ফাংশনটা প্রিন্ট এলএন, যে ফাংশনটাকে তুই ইউজ করে স্ক্রিনের মধ্যে টেক্সট বা কোনো ভেরিয়েবলের ভ্যালু ডিসপ্লে করিস, এই ফাংশনটাকে তুই বানিয়েছিস? না, তুই বানাসনি। বাট এই ফাংশনটা ইউজ করে তুই স্ক্রিনের মধ্যে কিছু টেক্সট ডিসপ্লে করতে পারিস। ইনফ্যাক্ট এরকম অনেক ফাংশন আছে যে ফাংশন গুলো ইউজ করে তোর প্রোগ্রাম আরেকটা প্রোগ্রামের সাথে কমিউনিকেট করতে পারে। দিস আর নোন অ্যাজ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসেস। মানে কি, এটা এমন একটা ফেসিলিটি যে ফেসিলিটি দিয়ে তুই একটা কাজ অ্যাকমপ্লিশ করিস। বাট ইউ নিড নট নো হাউ প্রিন্ট এলএন ওয়াজ ইমপ্লিমেন্টেড। তুই কি কখনো জানতে লেগেছে প্রিন্ট এলএন কিভাবে কাজ করে? না না, তুই শুধু এটুকুই জানিস প্রিন্ট এলএন কে আমাকে কি পাঠাতে হবে আর সেই জিনিসটার জন্য ওটার আউটপুট কি আসবে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, তো সেরকম ভাবেই আমাকে যদি অ্যান্ড্রয়েডে বা আইফোনে ডেভেলপমেন্ট করতে হয়, দেন দে প্রোভাইড আস উইথ সাম সফটওয়্যার উইচ হেল্প আস বিল্ড অ্যাপস ফর অ্যান্ড্রয়েড অন আইফোন আইওএস ডিভাইসেস। ঠিক আছে, তো আমরা জাভাতে যেই সফটওয়্যারটা ইউজ করি যেটা দিয়ে আমরা প্রোগ্রাম লিখতে পারি সেটাকে বলা হয় হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। প্রোগ্রাম লিখতে পারি আর ব্লু জে এই পার্টিকুলার জিনিসটার সাথেই আসে, ঠিক আছে, জাভা ডেভেলপমেন্ট কিট। আচ্ছা, সেরকমই যদি আমরা অ্যান্ড্রয়েড এর মধ্যে সফটওয়্যার ডেভেলপ করতে চাই, অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই, তাহলে অ্যান্ড্রয়েড কামস উইথ ইটস ওন সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট known as the Android Software Development Kit. আচ্ছা, অনেক সময় Android SDKও বলা হয়। ঠিক আছে, এবার তুই HTML pages বানানোর জন্য HTML tags ইউজ করতি। ফর এক্সাম্পল, তোকে যদি একটা সব থেকে বড় হেডিং দিতে হয় তখন তুই H1 ট্যাগ ইউজ করতি। তোকে যদি টেবিল বানাতে হয় তুই টেবিল ট্যাগ ইউজ করতি। টেবিল ট্যাগ, হ্যাঁ। তোকে যদি আনঅর্ডার্ড লিস্ট বানাতে হয় তুই কি ট্যাগ ইউজ করতি? UL, একদম। তুমি যদি অর্ডার্ড লিস্ট বানাতে হয় কি ট্যাগ ইউজ করতি? আনঅর্ডার্ড এর জন্য UL, অর্ডার্ড লিস্ট এর জন্য OL, একদম OL, OL। এই ট্যাগস গুলো তো ইউজ করতি, রাইট? তো অ্যান্ড্রয়েড এ আমাকে যখন সফটওয়্যার ডেভেলপ করতে হয়, একটু ধরুন বাবা এসছে একটু খুলে দি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আরেকটা কথা, কাকুকে একটু বলিস তো আমাকে কল করতে এই ক্লাসের পরে। কাকুকে আমাকে এই ক্লাসের পরে একটু কল করতে বলিস। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলছি বাবা, না বাবাকে জিজ্ঞেস করলাম তো বাবা বললো আজকে একটু কাজ আছে, এখন বেরোচ্ছে, তো কালকে সকালে ফোন করবে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে সকালে আমাকে তোর এই 10টার আগে ফোন করতে বলিস, ঠিক আছে? আমার তো ক্লাস থাকে তখন মানে নিতে পারবো না, 10টার আগে ফোন করতে বলিস। 10টার আগে বাবা, তোর কি বলবো, আমাকে 7টার পরে ফোন করলেও হবে। ও ঠিক আছে, 10টার আগে বা 7টার পরে যাব। এরপর তো আমরা HTML তে কি ডিসপ্লে, আমরা HTML দিয়ে তোর কি বানাই, আমরা বেসিক্যালি ইউজার ইন্টারফেস বানাই, মানে যেটা ইউজার দেখতে পারে। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে
এই যে আমি বিট পেপার খুলেছি, এটাও HTML দিয়ে লেখা হয়েছে, ঠিক আছে, HTML আর জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এটা দিয়ে আমরা ইউজার ইন্টারফেস বানাই। ইউজার ইন্টারফেস বানানোর জন্য আমরা এই অ্যান্ড্রয়েডে ইউজ করি হচ্ছে এক্সএমএল। মানে এক্সএমএল এর ফুল ফর্ম কি? এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখানে এক্সটেনসিবল তো ই দিয়ে শুরু হয়, অ্যাক্রোনিমের মধ্যে এক্স কেন আছে? এই এক্সটা বেসিক্যালি হচ্ছে এই এক্সটা, ঠিক আছে, সে কারণে ওরা এখানে লেখে এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য কিছু কিছু আমার HTML আর CSS ও লাগতে পারে, ঠিক আছে। এবার জাভা প্রোগ্রাম লেখার জন্য তুই ব্লুজে ইউজ করিস, ঠিক আছে। এই ব্লুজে কে বলা হয় হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ইন শর্ট IDE। এটা লিখে রাখতে পারিস, IDE stands for ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এবার ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কেন বলা হয়? এই কারণে বলা হয় কারণ ব্লুজেতে, দেখ ব্লুজে কিন্তু শুধু একটা টেক্সট এডিটর নয়, ইট ইজ নট লাইক নোট প্যাড। ব্লুজের মধ্যে টেক্সট এডিটরও আছে যেখানে তুই নিজের কোড লিখতে পারিস, তোর কম্পাইল বাটন আছে যেটা দিয়ে তুই কম্পাইল করতে পারিস, ইনফ্যাক্ট তুই এখানে তোর প্রোগ্রামটাকে রানও করতে পারিস, রাইট? একটা সফটওয়্যারের মধ্যে বা একটা প্যাকেজের মধ্যে তুই এত কিছু ফিচার্স পাচ্ছিস। Integrated development environment consists of these things: an editor, a compiler, and some way to run your code. ঠিক আছে? Guys, okay, যদি Android এর জন্য প্রোগ্রাম লিখতে হয় তাহলে Android এর জন্য কিছু IDE থাকবে, like BlueJay. So those IDEs have the famous ones are Android Studio and Eclipse. Android Studio comes from Eclipse, it's provided by Google. While Eclipse is another open source IDE. So, এই দুটো নাম একটু মাথায় রাখিস। এবার আমরা Android এর জন্য প্রোগ্রাম এই Android Studio বা Eclipse এর মধ্যে লিখতে পারি, এটার জন্য আমাদেরকে এই Android এর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসেস গুলোকে ভালো করে জানতে হবে। বাট স্টিল যেহেতু অ্যাপটা এতটাই এখন কমন হয়ে দাঁড়িয়েছে, সেই কারণে আজকালকার দিনে অ্যাপ বানাতে গেলে ইনফ্যাক্ট তোর আর আমাকে কোডও জানতে হবে না কি করে কোড লিখতে হয়। দেয়ার আর ওয়েবসাইটস সাচ অ্যাজ দ্য ওয়ান মেনশনড হিয়ার নোন অ্যাজ অ্যাপিপাই। সো দিস সাইট ক্যান হেল্প ইউ টু ক্রিয়েট অ্যান অ্যাপ ইউজিং ড্র্যাগ এন্ড ড্রপ মেথড। ফর এক্সাম্পল তুই ইউজার থেকে কিছু ইনপুট নিতে চাস, তো তোর কাছে একটা টেক্সট বক্স আছে, তুই সেই টেক্সট বক্স থেকে সিলেক্ট করে ড্র্যাগ করে রেখে দে, স্ক্রিনের মধ্যে একটা টেক্সট বক্স তৈরি হয়ে গেল। কিন্তু অ্যাপ বানানোর জন্য কি সব ওয়াইফাই জুনিয়র মানে মানে বেসিক্যালি ওয়াইফাই জুনিয়ররা এইভাবেই ওরা শেখায় আর বলে কি তোর গুগলে ওরা AI AI PI বানিয়েছে, কিচ্ছু না, পাপি আই ওয়াশ। আচ্ছা, মানে তোর যা টাকা খরচা হবে সেই টাকার থেকে তুই যদি ইউডেমিতে খরচা করিস তোর বেটার হবে। ও, বেটার টিচারস আছে আর ভালোভাবে শেখায়। ওয়াইফাই জুনিয়র ইজ পাপি স্ক্যাম, আমি এটুকু বলতে পারি। পয়সা মা বিশ্বাস করে যাবে না। আচ্ছা, যেটা আমি বলছিলাম, উইদাউট ইউজিং উইদাউট রাইটিং কোড ইউ ক্যান স্টিল ক্রিয়েট অ্যান অ্যাপ ইউজিং অ্যাপ বিল্ডার্স। অ্যাপ বিল্ডার্স গুলো আমাদেরকে খুব মানে যারা প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডের থেকে নয়, ইনফ্যাক্ট তারাও এটা ইউজ করে অ্যাপ বানাতে পারে। ছোটবেলায় কোনো স্ক্র্যাচ ইউজ করেছিস? স্ক্র্যাচ বোধহয় শেখায়নি না? হ্যাঁ, আমাদের তো C++ করিয়ে দেয়। যাই হোক, তো অন্য স্কুলে স্ক্র্যাচ বলে একটা প্রোগ্রাম আছে, ঠিক আছে, লেট মি সার্চ ফর দ্যাট। স্ক্র্যাচ লিখি তাহলে দেখ একটা বিড়ালের ছবি আছে। তো এই পার্টিকুলার কি, এটাও হচ্ছে একটা তোর প্রোগ্রামিং এনভায়রনমেন্ট। এই প্রোগ্রামিং এনভায়রনমেন্টের মধ্যে কি, এখানে কিছু বিল্ডিং ব্লকস আছে, যে বিল্ডিং ব্লকস গুলো ইউজ করে আমরা কিছু প্রোগ্রাম লিখতে পারি। এক্সাম্পল, এই স্ক্র্যাচের মধ্যে যে মেইন ক্যারেক্টারটা আছে ওটা হচ্ছে একটা বিড়াল যার নাম স্ক্র্যাচ। তো এখানে আমরা এই বিড়ালটাকে সাপোজ মুভ টুভ করাতে পারি। কিভাবে মুভ করাতে পারি? ফর এক্সাম্পল, আমি এখানে লিখলাম হচ্ছে মুভ টেন্স, অথবা এখানে আমি দাঁড়া দেখি এখানে স্টার্ট স্টপ কিছু আছে, দেখি দাঁড়া এক মিনিট, কন্ট্রোল স্টপ, আর এখানে স্টার্ট বলে কিছু আছে, আমি খুব একটা কোন ইউজ করিনি, আমি জাস্ট গোয়িং বাই হোয়াট আই সাউন্ড, আমি আছে প্লে মিউ আনটিল ডান। আচ্ছা, তো এখানে কি দেখছে, এখানে তুই কি দেখছিস, এখানে ও 10টা স্টেপ মুভ করবে, ইনফ্যাক্ট 10টার জায়গায় আমি এটাকে কমিয়ে 4টে স্টেপ করে দিচ্ছি, 4টে স্টেপ মুভ করবে, ম্যাও বলবে, তারপরে বন্ধ হয়ে যাবে। তো লেট মি রান দিস,
isn't it running? এটা রান করার জন্য দাঁড়া, repeat until wait. আচ্ছা, there are many queries. Let's go to the sound category and grab a play sound until done block. I'll snap this onto our move block. Meow until done. When do we want these code blocks to run? Add an event. I'll add. Just stick to the. Achha. When I click start. When start is clicked. Achha. এটার মানে কি? এটার মানে হচ্ছে যখন আমি ফ্ল্যাগটা বা স্টার্টে যখন আমি ক্লিক করব, চারটে স্টেপ মুভ করবে, মাউ বলবে আর বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তুই হয়তো সাউন্ডটা শুনতে পাবি না, বাট আই অ্যাসিওর ইউ যে এই সাউন্ডটা করছে। তো জাস্ট একবার আমি মাইক্রোফোনটাকে চালাচ্ছি, তুই একবার মানে শোন। ওকে, আচ্ছা, তো বেসিক্যালি ও কি করছে, চারটে স্টেপ খুব কম স্টেপস নিচ্ছে। তো আমি এখানে 10ই লিখছি না, আমি যদি এটাকে সামনে চালাই একটু 10টা স্টেপ মুভ করে ম্যাও বলে থেমে যাচ্ছে, ঠিক আছে? এগুলো হচ্ছে তোর ব্লকস। তো আমরা যে এখানে ইফ এলস লিখি, তো এখানে ইফ এলস লেখার জন্য আছে ব্লক, এই যে রিপিট ব্লক একটা আছে যেটা আমরা ফর লুপের মতো ইউজ করতে পারি। দেন দেয়ার ইজ দিস ইফ এন্ড দেন, এটা হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট, তারপরে এটা হচ্ছে আমাদের ইফ এলস। তো বেসিক্যালি এই ব্লক গুলোকে ড্র্যাগ করে করে আমরা লজিক লিখতে পারি, যেটা জাভাতে আমাদেরকে কোড করতে হলো, সেটা আমরা এখানে এই ব্লক গুলোকে ড্র্যাগ করে করে করতে পারি। ঠিক আছে, ভিজুয়াল ওয়ে অফ ক্রিয়েটিং আ প্রোগ্রাম। তো ইন আ সিমিলার ফ্যাশন দিস অ্যাপ বিল্ডার্স ওয়ার্ক। তো অ্যাপ বিল্ডার্স গিভ ইউ আ গ্রাফিক্যাল ইন্টারফেস টু ক্রিয়েট প্রোগ্রামস। ইনফ্যাক্ট এই টাইপের প্রোগ্রাম গুলো বাচ্চাদের লিখতে খুব সুবিধা হয়, এই সিনট্যাক্স গুলো মাথায় রাখা, ইট ইজ কোয়াইট, ইটস আ লিটল ডিফিকাল্ট, বাট দিস অ্যাপ বিল্ডার্স মেক ইট ভেরি ইজি। এই হোয়াইট হ্যাট জুনিয়র তোকে এই অ্যাপ বিল্ডারের মধ্যেই শেখাবে কি করে প্রোগ্রাম লিখতে হয়। বাট দ্য প্রবলেম ইজ, শুরু করার জন্য অ্যাপ বিল্ডার্স আর গুড, ঠিক আছে, দে গিভ ইউ আ প্রিটি বেসিক আইডিয়া, দে হেল্প ইউ ডেভেলপ ইউর লজিক, বাট তারপরে অ্যাপ বিল্ডার্স ক্যান অনলি ডু সো মাচ। তারপরে তোকে এরকম ভাবে কোড লিখেই প্রোগ্রাম করতে হবে, ওটা ছাড়া কোনো উপায় নেই। So, these app builders include apps bar, appify, then app maker, and there are many more. So, app builders use kore amra banate pari. To ekhane amra tor ki bolbo app er naam tham dilam, tarpore ki rokom type er dekhte hobe seta select korlam, tarpore eta free na etar modhe payment system ache shegulo amra ekhane dilam, eta suppose eta ekta quiz app banano chesta korche. এইভাবে আমরা আমরা অ্যাপ বানাতে পারি। তো যেহেতু এখন টাইম কম, নালে আমি তোকে সেটা শেখাতাম, বাট যেহেতু টাইমটা কম, তো সেই কারণে তোকে আর আমি এগুলো করাতে পারলাম না। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি, করাতে পারতাম। আচ্ছা, তুই পেজ নাম্বার 97 আছে, এটা জাস্ট একটু মার্ক করে দে। ফ্লিপকার্ট ইজ হেডকোয়ার্টার্ড অ্যাট বেঙ্গালুরু, এটা একটা ইন্ডিয়ান কোম্পানি, বাট ইট ইজ টেকেন ওভার বাই কি যেন ওটার নাম, ওয়ালমার্ট নাও। It was founded in 2007 by Sachin Bansal and Bini Bansal. Their user base ato boro ki it has over 100 million registered users in India alone. India thi ship kore actually. Ma kore na. Now let us come to Bheem. Ebar ei Bheem er byapare hoyto onek advertisement ba eshob kichu dekhechis. Google Pay er byapare shunechis? Haan. Google Pay. So Google Pay uses this Bheem interface to transfer money from one account to another. ঠিক আছে, এই যে UPI যেটা তুই শুনিস, UPI, তো UPI stands for Unified Payment Interface. তো এই জিনিসটাই Google Pay use করে। তো Google Pay is basically an UPI app. আমার অ্যাকাউন্ট থেকে তোর অ্যাকাউন্টে বা কাকুর অ্যাকাউন্টে বা কাকুর অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হেল্প করে and makes it very easy. আচ্ছা, জানি না তোর মোবাইলে কেমন দেখাচ্ছে, আমি তো তাও যতটা জুম ইন করতে পারি আমি জুম ইন করেছি, ভালোই দেখাচ্ছে। এরকম যদি আমি নিজে জুম ইন করে নেছি, করাচ্ছি, ঠিক আছে, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ,
করে নিয়েছিস? করে নিয়েছি। ঠিক আছে ঠিক আছে, চলো এবারে রিক্যাপটা তুই একবার পড়ে নিবি। দিস গিভস ইউ আ ব্রিফ সামারি অফ হোয়াট এভার ইজ কভার্ড ইন দিস চ্যাপ্টার, এটা একটু পড়ে নিস আচ্ছা পরীক্ষার আগে। এখনো পড়ে নিস একবার। আচ্ছা এবার আমরা এখানে চলে আসি, এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ড্যাশ কম্বাইন্স ফিচার্স ফ্রম বোথ ওয়েব অ্যাপস অ্যান্ড নেটিভ অ্যাপ, এটা কালকেই পড়াচ্ছিলাম। কি অ্যাপ এটা, কি টাইপের অ্যাপ? হাইব্রিড অ্যাপ। একদম ঠিক, হাইব্রিড অ্যাপস। হাইব্রিড অ্যাপস এর অপোজিট কি? আরে সেটি এর উল্টা দেখে নাও। Native apps, একদম ঠিক। আচ্ছা, the abbreviation of the word application is? The abbreviation of the word application is? মানে কি? Application কে আমরা ছোট করে কি বলি বা সবসময়? App. Abbreviation টা জানতাম। Abbreviation মানে ছোট ফর্ম। Oh. Abbreviation বা acronym, these are synonyms. ইনিশিয়ালি লিখে রাখতে পারিস অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে তো জানিস, অ্যাক্রোনিম মানে জানিস? ডিফারেন্ট অ্যাক্রোনিম আগে শুনেছিস? অ্যাক্রোনিম না, সিনোনিম। অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম বা শর্ট ফর্ম তুই যদি এটাকে বলিস। আচ্ছা, অল অফ দেম আর ইকুয়াল। বলো তো, আস্তে আস্তে ভোকাবুলারিটা আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা কর। Abbreviation, acronym, short form, they are all the same thing. Yeah. Before installing an app on our device, the manufacturer of the app will ask for what? যখন তুই অ্যাপ ইনস্টল করিস, ইনস্টল বাটন টিপিস, তারপর দেখবি তোকে একটা ডায়লগ বক্স দেয়। সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্টল হতে শুরু হয়ে যায় না। কি চাই তোর থেকে? পারমিশন। একদম ঠিক, পারমিশনস চাই। দেখলি, এগুলো সবই কিন্তু তুই নিজে টপ অফ দ্য মাইন্ড থেকে বলছিস, এটা কিন্তু আমি ডিসকাস করিনি। Quite easy. এই চ্যাপ্টারটা খুব ভালো লাগবে। তো এবার ফেসবুক অ্যাপ ইজ এন এক্সাম্পল অফ হোয়াট কাইন্ড অফ অ্যান অ্যাপ? সোশ্যাল নেটওয়ার্কিং। সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ, একদম ঠিক, লিখে ফেলো। পড়াটা বলে ফেল, জাস্ট মার্ক করালাম। দ্য ই-কমার্স অ্যাপ অ্যাপ দ্যাট ওয়াজ ফাউন্ড বাই সচিন এন্ড বিনীত বনসাল ইজ ফ্লিপকার্ট। একদম। Dash app do not need web access and run independently on a computer. What kind of apps do not need any web access? Desktop. Desktop apps. Web apps require web access. Mobile apps also sometimes require web access. You can pay utility bills using what app? Banking. কি যেখান থেকে শুরু করলাম সেখানে যা খোঁজ। বুঝলাম, এসডিকে লেখা আছে কিন্তু ফুল ফর্ম কোথায়? আগে, তারও আগে। আরে বাবা, এসডিকে কোথায় লেখা আছে স্ক্রিনে? তো এখানে। তাহলে এটা ফুল ফর্ম কি? অ্যান্ড্রয়েড সাপোর্ট। এসডিকে এর ফুল ফর্ম কি? অ্যান্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট। এসডিকে এর মধ্যে এ আছে? না, সেটা তো অ্যান্ড্রয়েডটা বাদ দিয়ে দিলে। হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। কমন সেন্স,
ডেভেলপমেন্ট কিট একদম লিখে রাখ এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট হ্যাঁ লিখেছি প্রোডাক্টটা কি হবে হাঙ্গামা মিউজিক অ্যাপ ব্রিংস ইওর ফেভারিট টিউনস রাইট টু ইওর ডিভাইস ট্রু অর ফলস ট্রু তারপরে তারপরে মোবাইল অ্যাপস ক্যান বি প্রিলোডেড অন স্মার্টফোনস অর ট্যাবলেট হ্যাঁ For the latest information on the global and Indian markets, install SBI Buddy on your mobile device. True or false? Market information আমরা কোথেকে পাই? এটা আগের কালকের ক্লাসে last topic পড়িয়েছিলাম। Market. Market share. এইসব information কোথায় পাই আমরা? Money control. কি বললাম কোথায় খুঁজতে বললাম আমি কিন্তু জায়গাটা কিন্তু ছোট করে দিলাম আগের ক্লাসে মানে কালকের ক্লাসে আমি আগামী আমি তোকে লাস্ট টপিক ওটা পড়িয়েছিলাম ওটা কি ছিল ব্যাংকিং এন্ড ফিনান্স ওটা লাস্ট টপিক ছিল না মানি কন্ট্রোল এবার মানি কন্ট্রোলের নিচে একটু পড় কি বলা আছে হ্যাঁ ফর দ্য লেটেস্ট ইনফরমেশন অন দ্য গ্লোবাল আছে মানি কন্ট্রোল অ্যাপ ক্যান প্রোভাইড প্রুফ বেনিফিশিয়াল আচ্ছা ইট কভার BSE Bombay Stock Exchange Bombay Stock Exchange ঠিক আছে তো এগুলো কি এগুলো ইন্ডিয়ান মার্কেট তো হ্যাঁ এখানে কি বলেছে আমি একটু স্ক্রল করে যাই আচ্ছা for the latest information on the global and indian markets money control app can provide beneficial information question এর মধ্যে কি বলেছে ওখানে money control এর জায়গা কি লেখা SBI buddy লেখা হুম হুম তাহলে এটা কি হবে SBI buddy এর জায়গায় মানি কন্ট্রোল ওটা করে লিখে দাও সবই ফলস না সব কোথায় ফলস না মানি কন্ট্রোল হুম লিখে নিচ্ছি ওকে আচ্ছা এবার পরে অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন গুলো পড়ো আচ্ছা স্নেহা অ্যান্ড হার পেরেন্টস এই বলছে আমার আওয়াজটা নেকো হচ্ছে তোর আওয়াজ নেকো হচ্ছে মানে আচ্ছা তুই হেডফোনটা খুলে আবার লাগা তাই হচ্ছে নাকি এবার ঠিক আছে Sneha and her parents are planning to go for a movie. She wants to book the tickets online. Which app she can make use of to do the same? কোন অ্যাপের মধ্যে মুভি টিকিট বুক করা যায়? একদম বুক মাই শো বুকমাইশোর কিন্তু এই এই ক্যাপিটালাইজেশনটা কিন্তু ঠিকঠাক রাখিস ঠিক আছে এরপর মন্নত had a school trip last month where she clicked various photographs now she wants to share these photographs with her friends which app she can use for it কোন অ্যাপ ইউজ করা যায় ফটোগ্রাফ শেয়ার করার জন্য WhatsApp WhatsApp এ শেয়ার করা যায় আর এখানে দেখি আর কিছু এক্সাক্ট কিছু অ্যাপ আছে কিনা সব থেকে বেটার হচ্ছে ইনস্টাগ্রাম বলাটা এটা তো সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ ফর শেয়ারিং ইমেজেস ইনস্টাগ্রাম দ্যাট ইজ দ্য মোর পারফেক্ট অ্যানসার বাট অ্যাট লিস্ট অ্যাকর্ডিং টু দ্য বুক মানে হোয়াটসঅ্যাপেও শেয়ার করা যায় ইটস নট রং টু বি মোর স্পেসিফিক ইনস্টাগ্রাম ইজ হোয়াট দে ওয়্যার লুকিং ফর এরপরে মাল্টিপল চয়েস কোশ্চেনস রেডিট ইজ এ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হুইচ ইজ অলসো কলড আ হোয়াট কাইন্ড অফ অ্যান অ্যাপ রেডিট মাল্টিপল চয়েস কোশ্চেন করার সময় তুই এটাকে দুভাবে অ্যাটেম্প্ট করতে পারিস একটা হচ্ছে ইফ ইউ নো দি অ্যানসার তুই অ্যাটেম্প্ট করতে পারিস অথবা ইউ ক্যান ডু এলিমিনেশন ওকে আচ্ছা
এবার মাল্টিপল চয়েস কোশ্চেন হতো তোর মোবাইলের অ্যাপ ডু ইউ থিংক রেডিট ইজ আ ব্যাংকিং অ্যাপ না নিউজ এগ্রি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কি করে ব্যাংকিং অ্যাপ হতে পারে রাইট আচ্ছা তো এবার তাহলে ব্যাংকিংটা বাদ গেল নাও উই আর লেফট উইথ টু অপশনস নিউজ অ্যাগ্রিগেটর ভিডিও শেয়ারিং এবার এই দুটোর মধ্যে আমি খুব ভালোভাবে ভিডিওটাকে বাদ দিতে পারি না তো ইট ইজ এ নিউজ অ্যাগ্রিগেটর অ্যাকচুয়ালি এলিমিনেশন করে তুই বের করতে পারিস আচ্ছা এবার বল উইচ অ্যাপ লেটস ইউ বিল্ড ইওর ওন অ্যাপস হ্যাপি পাই একদম সাম অ্যাপ বিল্ডার লেটস ইউ বিল্ড ইওর ওন অ্যাপস উইদাউট দ্য থরো নলেজ অফ হোয়াট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটোই অ্যাকচুয়ালি স্টিল একবার একটু কনফার্ম করে নি আচ্ছা শুধু প্রোগ্রামিং হবে তো ঠিকই বলেছিলি তো এটা একটু বইতে মার্ক করে না পেজ নাম্বার 94 এ পেজ নাম্বার 94 ইজ ইট পসিবল টু ডেভেলপ আ সিম্পল অ্যাপ উইদাউট প্রায়র নলেজ অফ প্রোগ্রামিং দ্য অ্যানসার ইজ ইয়েস ওএস তো হাওয়া উচিত বাট স্টিল এখানে যা বইতে দিয়েছে তাই লেখা ভালো এটা মার্ক করেছিস পেজ নাম্বার 94 এ এই লাইনটা করে দিয়েছি আচ্ছা তাহলে দ্যাট উইল বি প্রোগ্রামিং এন্ড নট all both of these programming language acha Hotstar is what kind of an app entertainment ekdom buying and selling of goods or services using electronic means is known as e-commerce ekdom acha er pore ei je jinish potro gulo ache eigulo ami already boite mark koriyechi এগুলো জাস্ট একটু ওখান থেকে দেখে নিস ঠিক আছে ওখান থেকে পেয়ে যাবে যদি তোর তো এমসিকিউই আসে বাট স্টিল এগুলো লিখে রাখতে পারিস সেখানে আচ্ছা তাহলে আমি তো সিলেবাসটা মোটামুটি আমি কমপ্লিট করিয়ে দিলাম যা যা ছিল এবার এক্সারসাইজ করিয়ে দিয়েছি চ্যাপ্টারে মার্ক করিয়ে দিয়েছি এবার তোর দায়িত্ব হচ্ছে এগুলোকে দায়িত্ব নিয়ে পড়া ঠিক আছে তো তোর পরীক্ষা কবে আছে তোর কম্পিউটার পরীক্ষা কম্পিউটার আছে 3rd অফ মার্চ তোর ক্লাস 8 তো হ্যাঁ 3rd অফ মার্চ আচ্ছা আচ্ছা তোর পরীক্ষা শেষ হচ্ছে হলো 10 তারিখে শেষ হচ্ছে ঠিক আছে মানে বই না পেলেও আমি শুরু করিয়ে দিতে পারি ক্লাস 9 এর তো সিলেবাস ক্লাস 9 এর সিলেবাসে যা যা থাকে ক্লাস 9 এ এখন আমার একটা নোটিস এসেছিল যে EBS নিবি না কম্পিউটার নিবি তাই তো কি নিবি EBS দেখি বুঝতে পারছি না ঠিক আছে যাই নিস দেখ দেয়ার ইজ নো প্রেসার জানি না তো যেটা ভালো লাগে তো সেটাই নিস শুধু একটা জিনিস বলে রাখছি EBS এর মধ্যে কিন্তু তোর মুখস্থ জিনিসপত্র কিন্তু প্রচুর আছে মানে তোর EBS এর মধ্যে ডেফিনিশনস এক্সাম্পলস আর অল দ্যাট ইউ নিড টু স্টাডি কম্পিউটারের মধ্যে যদি প্রোগ্রামিং পার্টটা তুই দেখিস প্রোগ্রামিং পার্ট ইজ দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওটা ভালো করে বুঝতে পারিস তাহলে পরে ওই প্রোগ্রামিং এর উপরে থাকে হচ্ছে 60 মার্কস 100 মার্কস এর পেপার হয় তো হ্যাঁ হ্যাঁ মার্কস এর পেপারের মধ্যে প্রোগ্রামিং এর পার্টে থাকে হচ্ছে 100 মার্কস আর থিওরি পার্টে যে 40 মার্কস থাকে সেই 40 মার্কস এর মধ্যে 20 মার্কস এর জন্য তোকে শুধু কোশ্চেন অ্যানসার মুখস্থ করতে হবে তাহলে 20 মার্কস তুই ওই প্রোগ্রামিংটা যা নলেজ আছে সেই নলেজেই তুই করতে পারবি তাহলে কম্পিউটারই নেব কোনটা ভালো কোনটা বেটার তারা কি সাজেস্ট করছে এন্ড দেন
তোর যেটা পছন্দ তুই সেটাই নে, কিন্তু সব অপশন তুই খতিয়ে দেখ, ঠিক আছে? লাইক ডোন্ট হ্যাভ আ ন্যারো মাইন্ড, তুই মানে ওয়াইডেন ইওর স্কোপ, সবকিছুই রাখ, সবকিছুই রেখে তোর যেটা মনে হয় যে যেটা ফিজিবল যেটা ভালো সেটাই তুই নিস, ওকে? তোর বোঝার জিনিসপত্র কম্পিউটারে আছে মানে কিন্তু এটা নয় কম্পিউটারটা ইজি, পরীক্ষায় পড়তে লাগবে না, মানে ক্লাস নাইনটা তুই যদি খুব ভালোভাবে করিস, মানে হোমওয়ার্ক টোমওয়ার্ক দিচ্ছি, তুই হোমওয়ার্ক গুলো যদি আমাকে টাইমে টাইমে করে দিয়ে দিস, তুই যদি ক্লাসের মধ্যে একটু রেসপন্সিভ থাকিস, তাহলে তোর ওই 60 মার্কসের জন্য পড়ে খাটতে লাগবে না অতটা বেশি, ঠিক আছে? তোকে যদি কোয়েশ্চেন আনসার মুখস্ত করতে লাগবে ওখানেই যা তোকে খাটতে লাগবে, কিন্তু তার মানে এটা নয় জিনিসটা বোঝাটা খুব সহজ, বোঝাটা একটু তো তোমাকে একটু মন দিয়ে বুঝতে হবে, বাট বুঝতে পারবে। তুই কারেন্টলি যে প্রোগ্রাম গুলো করেছিলি সেই প্রোগ্রাম গুলো কি মোটামুটি বুঝতে পারছিলি, নাকি ওইগুলো তোকে সেই পরীক্ষার সময় মুখস্থই করতে হবে? না বুঝতে পারছি, মানে ফর লুপ ইফ স্টেটমেন্টের যে প্রোগ্রাম গুলো বুঝতে পারছিলি তো মোটামুটি, হ্যাঁ হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখিস, বোঝার জিনিসটাই মানে যেটা ইজি সেটা কিন্তু নয়, একটু ডিফিকাল্ট আছে, জাস্ট একটু মানে প্র্যাকটিস করতে করতে জিনিসটা হয়ে যায় এটুকু আমি বলতে পারি, ঠিক আছে? তো এটা ভেবে চিন্তা তুই আমাকে জানাস তুই কি করবি, ওকে? চল বেস্ট অফ লাক টু ইউ এক্সাম। আর হ্যাঁ বুঝলাম না, ইভিএসে কি আছে মেইনলি? ইভিএসে তো তোদের ইভিএস চ্যাপ্টারটা ক্লাস 3 তে ছিল না, ওই সায়েন্স ওয়াইন্স নিয়ে, এনভায়রনমেন্টাল এডুকেশন, মানে তোর এই পলিউশন কেন হচ্ছে, কি কি ডিফারেন্ট টাইপের পলিউশন, আমরা দ্যাটস জাস্ট ওয়ান অ্যাস্পেক্ট, देयर आर many থিংস টু ইট, তারপরে what are different acts of environmental protection etc, এগুলো ইভি এর আন্ডারে থাকে, মানে what are the laws related to the environment, what are the pollutions, what are the affecting factors of environment, কিভাবে তোর কি বলবো তোর আমাদের এই ম্যাপ বা এই সব কিছু বানানো হয়, মানে বেসিক্যালি পুরোপুরি থিওরিটিক্যাল জিনিস। আর তোর যদি মুখস্থ করতে ভালো লাগে বা তোর যদি ওই সাবজেক্টটা ভালো লাগে অবভিয়াসলি গো ফর ইট, যদি মনে হয় কি না কম্পিউটার নেবো তাহলে আমাকে জানাস, ঠিক আছে? বেস্ট অফ লাক ফর ইওর এক্সাম, ভালো করে এক্সাম দিস আর এগুলো পড়ে নিস, ঠিক আছে? টাটা টাটা।